নমস্কার, আমি অনির্বাণ। বাংলার মাঝে বাঙালির সাজে চলেছি আবার নতুন খোঁজে। আজ এই করোনাকালে দূরে কোথাও যেতে পারবো না, তাই আপনাদের দেখাবো সোদপুর পানিহাটির কিছু ঐতিহাসিক স্থান। আজ দেখছেন আমি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি রওনা হব বলে। আর আপনাদের অবশ্যই বলে রাখি, আপনারা এখন যদি বেড়াতে যান তাহলে আমাদের মতো ফাঁকায় ফাঁকায় কাছাকাছি সাইকেল বা হেঁটে যাবার চেষ্টা করুন, ভিড় এড়িয়ে চলুন, আর কোভিড আচরণবিধি মেনে চলবেন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করবেন। চলুন তাহলে যাওয়া যাক। সোদপুর স্টেশন থেকে কয়েক মিনিট হাঁটার পর এই মহাত্মা গান্ধীর বাড়িতে সহজেই পৌঁছে যাওয়া যায়। এই বাড়িতে প্রবেশ পথে গান্ধীজির একটি মূর্তি আছে। বাড়ির বাম দিকের ঘরটি হল স্বয়ং মহাত্মা গান্ধীর আবাসকক্ষ। এই বাড়িতে গান্ধীজি ছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, খান আব্দুল গফ্ফর খান, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, প্রফুল্লচন্দ্র রায়, ঘনশ্যাম দাস, বিড়লা, সরোজিনী নাইডু, পদ্মজা নাইডু সহ জাতীয় কংগ্রেসের বহু বড় বড় নেতা ও বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের পদধূলি পড়েছিল এক সময়। তবে সময়ের সাথে সাথে জৌলুস সারিয়ে এখন শুধু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। এখানে এসে আপনারা সেই সব ইতিহাস প্রত্যক্ষ করতে পারবেন। এরপর আমি চলে এসেছি আরেকটি পুরাতন বাড়িতে, যেখানে স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি পড়েছিল। এখানে এসে আজও আপনারা ঠাকুরের খড়মজোড়া সযত্নে রক্ষিত আছে দেখতে পাবেন। বাড়ির সামনের চবুতর থেকে বাড়ির ঠাকুরঘরটিও দর্শন করতে পারেন, যা সেই সময়কার ইতিহাসের সাক্ষী। Thank you.
তারপর একটু হেঁটে এসে দেখতে পাবেন ইসকনের মন্দির। আর এই রামকৃষ্ণদেবের পদধূলিকৃত বাড়ির বিপরীতে রয়েছে সেই 500 বৎসরের প্রাচীন বটবৃক্ষ এবং সেই বেদি যা চিরাভোগের উৎসস্থল হিসাবে বিখ্যাত রয়েছে বৈষ্ণব সমাজে। আর তার পাশে রয়েছে বহমান ভাগীরথী বা হুগলি নদী। আর হ্যাঁ বন্ধুরা, এই নদীর ধারের এই দর্শনীয় স্থানগুলিতে আসতে হলে আপনারা অটো বা টোটো নিতে পারেন সোদপুর স্টেশন থেকে, তবে আমরা এখানে সাইকেল চালিয়ে এসেছি। Thank you.
সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। এখন আমরা দ্বাদশ শিব মন্দির ঘাটে চলে এসেছি। এখানে কিছুক্ষণ নদীর ধারে বসে শীতল বাতাস উপভোগ করে ঘরে ফেরার পালা। আজ এখানেই শেষ করছি এই ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। Thank you.